হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবেয়া সোল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্ল্যান্ট হোল্ডার, এগুলোর সাহায্যে আমরা আমাদের ঘরের যে প্ল্যান্টগুলো আছে, ইনডোরে যে আমরা প্ল্যান্টগুলো লাগাই, সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। এগুলো হচ্ছে জুট দিয়ে তৈরি, এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে, আর হচ্ছে তিনটা করে একটা সেট হয়। হ্যাঁ, এটা হচ্ছে ছোট বড় সাইজের হয়ে থাকে। তো এগুলো হচ্ছে যেহেতু জুট দিয়ে তৈরি, আপনারা এগুলো হচ্ছে ওয়াশ করতে পারবেন সুন্দরভাবে, এগুলো আবার শুকিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। খুবই চমৎকার, বিভিন্ন কালারের হয়ে থাকে। আমি দেখিয়ে দিচ্ছি কিছু কালার। এগুলো যদি কেউ হোলসেল নিতে চান, আমাদের ফেসবুক পেজ গ্রিন ক্রাফটে আপনারা নক করবেন, এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট www.greencraftbd.com, সেখানে আপনারা হচ্ছে এগুলো পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে দুইটি লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে এগুলো হোলসেল নিতে পারবেন, এবং হচ্ছে যারা নিজেদের ব্যবহারের জন্য নিতে চান তারাও নিতে পারবেন। তো এখানে অনেকগুলো কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্ল্যান্ট হোল্ডার। এখানে হচ্ছে অনেকগুলো কালার, বলতে হোয়াইট, সবুজ, হলুদ এবং হচ্ছে মেরুন কালারের কম্বিনেশন এটা করা আছে। এখানেও তিনটা কালার দেওয়া আছে, হ্যাঁ, ন্যাচারাল কালার, তারপর হচ্ছে বাদামির মতো একটা কালার, এবং হচ্ছে ইট কালার। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল কালার। এগুলোর মধ্যে চাইলে আমরা ক্যাকটাস লাগাতে পারি, হ্যাঁ, আমাদের যে ক্যাকটাসগুলো আমরা লাগাই সেগুলো রাখতে পারি। এটা হচ্ছে একটা ব্রাউন, ব্ল্যাক এবং হচ্ছে অফ হোয়াইট কালারের কম্বিনেশনে এটা করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে ছোট সাইজটা, এটার মধ্যে হচ্ছে বড় সাইজ হচ্ছে এটি। হ্যাঁ, এটা হচ্ছে ছোট সাইজটা এবং এটার মধ্যে বড় সাইজটা হচ্ছে এটা। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা হচ্ছে 2 নং যে সাইজটা আছে সেটা। তো এখানে হচ্ছে অনেকগুলো সাইজ আছে, অনেকগুলো কালার আছে, আমি তিনটা কালার দেখিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে আপনাদের পছন্দের কালার যারা হোলসেল নিতে চান, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ গ্রিন ক্রাফটে এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটে নক করবেন। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে আমরা এগুলো আপনাদেরকে দিয়ে থাকবো এবং হচ্ছে দিতে পারবো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের প্ল্যান্ট হোল্ডারগুলো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।